শক্তি প্রয়োজন পড়বে, তখন ওই শক্তিটা প্রদান করবে হচ্ছে আমার এটিপি অন এডিপি স্টোর। এখন অন্ধকার পর্যায়ে, অন্ধকার পর্যায়ে আমরা যদি চিন্তা করি যে শালক সংশ্লেষণের যে বিক্রিয়াটা, শালক সংশ্লেষণের বিক্রিয়াটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। এটা হচ্ছে 6CO2 কার্বন ডাইঅক্সাইড প্লাস 12H2O কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি সমান সমান C6H12O6 প্লাস 6H2O প্লাস সরি প্লাস 6O2। সো অ্যাকচুয়ালি শালক সংশ্লেষণের বিক্রিয়া হচ্ছে এইটা, একটা হচ্ছে 6CO2 প্লাস 12H2O, এরপর হচ্ছে C6H12O6 প্লাস 6H2O প্লাস 6O2। এখন এই রিয়াকশনটার ক্ষেত্রে আমি ওই দিন বলছিলাম যে এই যে পানিটা, এই যে পানিটা, এই পানিটা অ্যাকচুয়ালি এই পানিটার যে রিয়াকশন গুলো ঘটে সেটা ঘটে হচ্ছে আলোক পর্যায়ে, এবং এই পানিটার রিয়াকশন ঘটার পরে আমরা যেগুলো পাইছিলাম সেটা হচ্ছে আমরা পাইছিলাম হচ্ছে অক্সিজেন, তারপরে পাইছিলাম হচ্ছে হাইড্রোজেন, তারপর হচ্ছে পাইছিলাম মানে প্রোটন অ্যাকচুয়ালি, মানে হাইড্রোজেন প্লাস এইচ প্লাস, তারপরে আর পাইছিলাম দুটা ইলেকট্রন। আমরা এটাই খেয়াল করছিলাম যে এই যে এই অক্সিজেনটা, এই অক্সিজেনটা পরিবেশে চলে গেছিল এবং এই যে দুইটা হাইড্রোজেন প্লাস ছিল ওগুলো এনএডিপি এর সাথে যুক্ত হয়ে এনএডিপি স্টোর উৎপন্ন করছিল। তো এইটা ছিল অ্যাকচুয়ালি হচ্ছে আমার আলোক পর্যায়ের বিক্রিয়া গুলা। দ্যাট মিন্স এই বিক্রিয়া দুইটা পার্ট, একটা হচ্ছে অন্ধকার পর্যায়ের যে রিয়াকশন আর একটা হচ্ছে আলোক পর্যায়ের রিয়াকশন। তো অন্ধকার পর্যায়ে মানে আলোক পর্যায়ে আমি আগেই বলছি যে আলোক পর্যায়ে হচ্ছে পানি ব্যবহার হয়ে যায়। দ্যাট মিন্স এখন আমরা যদি অন্ধকার পর্যায়ে নিয়ে চিন্তা করি, অন্ধকার পর্যায়ে নিয়ে চিন্তা করি, তাহলে পরে আছে আমার অন্ধকার পর্যায়ের রিয়াকশনের জন্য আছে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে আমার আছে গ্লুকোজ। দ্যাট মিন্স অন্ধকার পর্যায়ে আমি যা নিয়ে আলোচনা করব ওইটার ক্ষেত্রে কোনো সময় আমি পানির কথা বলবো না, এটার ক্ষেত্রে আমি যেটার কথা বলবো সেটা হচ্ছে এটার ক্ষেত্রে আমি অল টাইম কার্বন ডাইঅক্সাইডের কথা বলবো। ক্লিয়ার? সো আমি যদি অন্ধকার পর্যায়ে রিঅ্যাকশন চলে যাই, সো এই কার্বন ডাইঅক্সাইডের কথা যদি চিন্তা করি অ্যাকচুয়ালি কি ঘটে, অ্যাকচুয়ালি কি রিঅ্যাকশন গুলো ঘটে। আচ্ছা, এই যে এই কার্বন ডাইঅক্সাইড থেকে যে গ্লুকোজ উৎপন্ন হচ্ছে এটা হচ্ছে কার্বন বীজাণু প্রক্রিয়া। এটা আমরা যখন জারণ বীজাণু করতে তখন একটু ডিটেলস পড়তে পারবো যে এটা হচ্ছে কার্বন বীজাণু প্রক্রিয়া। তো এই যে কার্বন বিতরণের যে পথ, অ্যাকচুয়ালি কার্বনটা কিভাবে বিতাড়িত হচ্ছে বা কার্বন থেকে গ্লুকোজ কিভাবে উৎপন্ন হচ্ছে, কার্বন থেকে গ্লুকোজ কিভাবে উৎপন্ন হচ্ছে এইটার জন্য কয়েকটা সাইকেল আছে, অর্থাৎ কয়েকটা বিক্রিয়া মানে একসাথে ঘটে এরকম একটা সাইকেল আছে। সো এই সাইকেল গুলোকে অ্যাকচুয়ালি আমরা নাইনটিনের বই অন্তত দুইটা সাইকেল দেওয়া আছে, একটা হচ্ছে কেলভিন সাইকেল আর একটা হচ্ছে হ্যাচ ও স্ল্যাচ সাইকেল। সো আমরা যদি কেলভিন সাইকেল করি, আমরা কেলভিন সাইকেলটাকে বেশি গুরুত্ব দিই, সো কেলভিন সাইকেলটা নিয়ে একটু ডিটেলস পড়বো। সো অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে কেলভিন সাইকেলে ঢোকার আগে আমাদের একটু বেসিক নিয়ে ঢুকতে হবে, সেটা হচ্ছে আমি যদি কেলভিন সাইকেল নিয়ে চিন্তা করি, এটা হচ্ছে কেলভিন সাইকেল, সরি কেলভিন সাইকেল বা C3 সাইকেল। খেয়াল করো, মনে রাখা খুব ইজি। সি হচ্ছে ইংরেজি বর্ণমালা 3 নম্বর অ্যালফাবেট, সো এটাকে তুমি মনে রাখতে পারো যে এটা যে 3 নম্বর অক্ষর, সো C3 সাইকেল দ্যাট মিনস কেলভিন। ওকে, সো এই কেলভিন সাইকেল নিয়ে যদি চিন্তা করতে হয় আমাদেরকে আগে যেটা একটু বেসিক জানতে হবে, যদি ভালো করে বুঝতে চাই বা যদি আমরা মুখস্থ না করে মনে রাখতে চাই, তখন আমাদেরকে একটা একটু বেসিক জানতে হবে যে অ্যাকচুয়ালি আমরা গ্লুকোজ তারপরে এই জাতীয় শর্করাগুলো যে লিখতেছি তাদের সংকেতটা অ্যাকচুয়ালি কি। সো আমি আগে বলছি যে গ্লুকোজের সংকেতটা হচ্ছে C6H12O6। খেয়াল করো, এটা হচ্ছে গ্লুকোজের সংকেত, গ্লুকোজ হচ্ছে C6 তারপরে হচ্ছে H12O6, এটাকে আমরা বলতে পারি গ্লুকোজ। এটা হচ্ছে একটা সুগার, তো এরকম বিভিন্ন সুগার আছে, বাট এই সুগারের ক্ষেত্রে আমি একটা জিনিস ইম্পর্টেন্ট জিনিস যদি খেয়াল করি সেটা দেখবো যে একটা সুগার হইতে গেলে, একটা অ্যাকচুয়ালি একটা শর্করা হইতে গেলে বা সুগার হইতে গেলে সেটা যে বৈশিষ্ট্যগুলো থাকতে হবে সেটা হচ্ছে কার্বন অনুপাত হাইড্রোজেন অনুপাত অক্সিজেন। কার্বনের এক তার দ্বিগুণ থাকবে হাইড্রোজেন, কার্বনের সমান থাকবে অক্সিজেন, দ্যাট মিনস 1:1, এটাকে বলা হচ্ছে গ্লুকোজ। খেয়াল করো, এটা যেহেতু এই ফর্মটা এই স্ট্রাকচারটা যেগুলোতে থাকবে সেগুলোকে আমরা বলবো হচ্ছে শর্করা বা সুগার, অর্থাৎ কার্বনের হাইড্রোজেনের সংখ্যা কার্বনের সংখ্যার দ্বিগুণ এবং অক্সিজেনের সংখ্যার সমান, এটা হচ্ছে শর্করা বা সুগার। খেয়াল করো, সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি সুগারের সাধারণ যে ফর্মুলা এটাকে আমরা বলতে পারি সুগার। সো অ্যাকচুয়ালি সুগার বিভিন্ন রকম হইতে পারে, সাপোজ এই জায়গায় যখন 6টা কার্বন থাকবে তখন সেটাকে আমরা বলবো 6 মানে হচ্ছে হেক্সা। আমি আগেই বলছি যে মনো মানে হচ্ছে এক, আমি যদি লিখি যে মনো মানে এক, ডাই মানে 2, ট্রাই মানে 3, টেট্রা মানে 4, পেন্টা মানে 5, হেক্সা মানে 6। ক্লিয়ার?
সো ঠিক এইরকম, এটা যদি তোমরা জীবাশ্ম জ্বালানি যখন করবো তখন দেখবো যে সবই ক্লিয়ার হয়ে গেছে। সো মনে মনে হচ্ছে এক ট্রাই মানে দুই ট্রাই মানে তিন টেট্রা চার পেন্টা পাঁচ হেক্সা ছয়। সো এটা যদি খেয়াল করি এখন এই যেহেতু এই গ্লুকোজের এই জায়গায় ছয়টা কার্বন আছে, যখন ছয়টা কার্বন থাকবে তখন ওইটাকে আমরা বলবো হেক্সুজ সুগার, হেক্সা থেকে আসছে হেক্সুজ। দ্যাট মিন্স AC6 H12 O6 এটাকে আমরা বলতে পারি হচ্ছে হেক্সুজ সুগার। কার্বন জনিত যেই শর্করাটা আসবে এটাকে তুমি লিখতে পারো C5 খেয়াল করো, তারপরে এইচ হবে কার্বনের দ্বিগুণ, দ্যাট মিন্স H10, তারপরে যেটা হবে সেটা হচ্ছে O5। এখন এটাকে বলা হচ্ছে পেন্টোজ সুগার, জেনারেল ফর্মুলা। বাট আমি যদি স্ট্রাকচারাল ফর্মে খেয়াল করি তখন দেখবো যে বিভিন্ন রকম অ্যাকচুয়ালি তারা বিভিন্ন রকম ভাবে কার্বন হাইড্রোজেন এবং হাইড্রোক্সি মূলকগুলো সংযুক্ত থাকে। সো ওইটার উপর নির্ভর করে আবার আমরা এই শর্করাকে দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে এলডোজ সুগার আর একটা হচ্ছে কিটোজ সুগার। এটা হচ্ছে আমরা জানি যে অ্যাকচুয়ালি কার্যকরী মূলক যখন CHO থাকবে, কার্যকরী মূলক আমরা জৈব যৌগ যখন পড়ি তখন খুব ভালোভাবে ক্লিয়ার হবে ব্যাপারটা। সো CHO যখন থাকবে তখন এই গ্রুপটাকে আমরা বলবো হচ্ছে এলডিহাইড গ্রুপ। যখন CHO থাকবে তখন সেটা হচ্ছে এলডিহাইড গ্রুপ, আর যখন CO থাকবে তখন সেটাকে বলবো হচ্ছে কিটোন সুগার, কিটোন। কার্বন অক্সিজেন দিতে পারি, এটা দিতে পারি, ওকে এটা হচ্ছে কিটোন। দেন আর কি কার্যক্রম মানে শিখাইনি, ওইটা সাধারণত দরকার পড়ে, সেটা হচ্ছে এখন যদি এই সুগার বা এই এই সুগারটাকে যখন আমি এভাবে লিখবো, অর্থাৎ যখন স্ট্রাকচারাল একটা ফর্মুলা তৈরি করবো, এবং স্ট্রাকচার ফর্মুলাটা খুব ইজি, তোমরা যারা পড়ো নাই কোনোদিন তারাও বুঝতে পারবা যে স্ট্রাকচারাল ফর্মুলা চিন্তা করে তখন দেখবো যে এই সুগারের দুইটা ইয়া হইতে পারে। যদি ওই সুগারটাতে বা ওই অ্যাটাতে যখন এলডিহাইড গ্রুপ থাকবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে এলডুজ সুগার, তখন যেটা বলবো সেটা হচ্ছে এলডুজ সুগার। আমরা যেগুলো পড়তে সেগুলো বইয়ের বাইরে, কিন্তু এটা সবসময় দরকার পড়বে, তোমার এটা বোঝার জন্য দরকার পড়বে। পঞ্চম অধ্যায় যখন তুমি গ্লুকোজ ফ্রুক্টোজ এগুলো পড়তেছো তখন দেখবা যে খুব ফ্রিকুয়েন্টলি এই টার্মগুলো ইউজ হচ্ছে, যে ফ্রুক্টোজ গ্লুকোজ, তখন দেখবা যে বারবার ইয়া হচ্ছে, মানে কি বলবো যে তুমি বারবার ইয়া পড়তেছো, ভেজালে পড়তেছো কি কি এগুলো কি। সো তুমি যদি এইটা ইয়া করে না তখন দেখবা যে পুরাটা ক্লিয়ার হয়ে গেছে। সো একটু ধৈর্য ধরে এটা খেয়াল করো। সো আমি কি বললাম যে যখন তুমি দেখবা যে এই গ্লুকোজের স্ট্রাকচার, সরি এই হেক্সুজ সুগারের স্ট্রাকচার ফর্মুলাতে তোমার CHO আছে তখন সেটাকে তুমি বলতে পারো এলডুজ সুগার, যেহেতু এলডিহাইড গ্রুপ আছে। আর যখন তোমার ওই স্ট্রাকচার ফর্মুলাতে যখন আমরা দেখবো যে কিটোন বডি আছে বা কিটোন আছে অ্যাকচুয়ালি, তখন সেটাকে আমরা বলবো কিটোজ সুগার। সো আমরা যদি খেয়াল করি যে অ্যাকচুয়ালি আমরা একটা হেক্সুজ সুগারের স্ট্রাকচার ফর্মুলা কেমনে লিখবো, দ্যাটস ভেরি ইজি অ্যান্ড সিম্পল, খুব সিম্পল ব্যাপারটা। একটু জিনিস খেয়াল করো, সাপোজ এটা হচ্ছে একটা হেক্সুজ সুগার, আমি নাম দিলাম, একটা হচ্ছে হেক্সুজ সুগার। সো এই সুগারটা দুইটা প্রকার হইতে পারে, একটা হচ্ছে এলডিহাইড গ্রুপ থাকতে পারে, আর একটা হচ্ছে কিটোন গ্রুপ থাকতে পারে। এলডিহাইড গ্রুপ থাকতে পারে, একটা হচ্ছে কিটোন গ্রুপ থাকতে পারে।
সো আমি যদি চিন্তা করি যে এই হেক্সো সুগারের সংখ্যাটা হচ্ছে C6H12O6, সো এটার যে স্ট্রাকচার ফর্মুলা, এটা স্ট্রাকচার ফর্মুলা যদি তুমি লিখতে চাও তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 6টা কার্বন আগে দিয়ে নিবা, খেয়াল করো, একটা কার্বন আর একটা কার্বন আর একটা কার্বন আর একটা কার্বন আর একটা কার্বন, 1, 2, 3, 4, 5, 6, ক্লিয়ার? এখন যেটা করবা সেটা হচ্ছে এই যে প্রথম কার্বনে তুমি যে কাজটা করবা, তুমি যদি এলডোজ সুগার আঁকতে চাও তখন এটাতে এলডিহাইড গ্রুপটা বসাই দিবা, অর্থাৎ আমরা এলডিহাইড গ্রুপ করছিলাম, এলডিহাইড গ্রুপটাকে বলা হয় CHO, তারপর দ্যাট মিন্স এটাতে আমি যেটা করলাম এটাতে আমি CHO দিয়ে দিলাম, এটাকে আমি একটু অন্য কালার দিই, এখন যেটা করবা সেটা হচ্ছে এই কার্বনের প্রত্যেকটাতে দুটা করে হাত দিবা। ওকে, এখন যেটা করতে পারো সেটা হচ্ছে যে একটাতে এইচ আর একটাতে ওইচ দিবা, এটাতে এইচ এটাতে ওইচ এটাতে, তারপরে এই এদিকে ওইচ দিছো এখন এদিকে এইচ দিবা, এটাতে ওইচ, তারপরে এটাতে হচ্ছে এইচ এটাতে হচ্ছে ওইচ, তারপরে আবার এটাতে ওইচ এটাতে এইচ। তুমি যদি একটু কার্বন সংখ্যা আর অক্সিজেন বা হাইড্রোজেন সংখ্যা যদি হিসাব করো তাহলে দেখবা যে C6H12O6 যেটা ছিল সবগুলা ঠিকই আছে, খেয়াল করো, আসতে পারিস এদিকে, আসে ওইদিকে আসতে পারিস, প্রবলেম নেই। ওকে, হাইড্রোজেন এবং আরটা যদি খেয়াল করো অক্সিজেন কয়টা, 1, 2, 3, 4, 5, 6, আমরা এই স্ট্রাকচার ফর্মুলাটা খুব ইজিলি মনে রাখতে পারবো, সেটা কি আমি 6টা কার্বন দিব, তারপরে একটাতে যদি আমি এলডিহাইড সুগার লিখতে চাই তখন আমি এলডিহাইড গ্রুপ দিব, তারপরে একটা CH2OH দিব, আর বাকিগুলোতে HOH HOH HOH, এই ফর্মুলা আমরা ইয়া করব। সো আমি যদি এটাকে আমি বলি অ্যাকচুয়ালি এলডোজ সুগার, সো ওই এলডোজ সুগারটার একটা নাম যেটাকে আমরা বলি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি গ্লুকোজ, দ্যাট মিন্স এই গ্লুকোজ হেক্সো সুগারের অন্তর্ভুক্ত, কারণ কি গ্লুকোজে 6টা কার্বন আছে, ক্লিয়ার? সো আমরা যদি খেয়াল করি যে এটা তো কিটো সুগার হইতে পারে, সো কিটো সুগার অ্যাকচুয়ালি আমরা কিনে লিখবো, এটার ক্ষেত্রে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা 6টা কার্বন দিয়ে নিব, 1, 2, 3, 4, 5, 6, খেয়াল করো 6টা কার্বন দেওয়ার পরে আমি যেটা করবো সেটা হচ্ছে এই যে 2 নম্বর কার্বন যেটা, এটাতে আমি কিটোন গ্রুপটা দিয়ে নিব, অর্থাৎ CO, ক্লিয়ার? এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আগে আমরা শুধুমাত্র শেষটা দিয়েছিলাম CH2OH, এখন যেটা করবো সেটা হচ্ছে প্রথমটা এবং শেষটা দুইটাতে আমরা CH2OH দিব, খেয়াল করো, এনে দিলাম CH2OH, এনে দিলাম CH2OH, ক্লিয়ার? এটা দেওয়ার পরে যেটা হবে সেটা হচ্ছে এখন আমি আবার আগের মতো ফর্মুলা, একটাতে এইচ আর একটাতে ওইচ, একটাতে এইচ আর একটাতে ওইচ, দ্যাট মিন্স এইচ ওইচ এইচ ওইচ, সরি সরি সরি, এটা হচ্ছে ওইচ হবে, এটা হচ্ছে এইচ হবে, এটা হচ্ছে এইচ হবে, এটা হচ্ছে ওইচ হবে, এরকম আর কি। তোমাদের লেভেলে এত কনফিগারেশন নিয়ে চিন্তা করার দরকার নেই, কারণ এইদিকে এই এই ওইচ এইচ এর পরিবর্তন কারণে গ্যালাকটোজও বলা যেতে পারে, বাট আমি জাস্ট একটু ইয়া দেখালাম, মানে জাস্ট একটু স্ট্রাকচার ফর্মুলাটা একটু দেখালাম, কারণ সামনে কাজে লাগবে আমাদের। সো এখন এইটার নামটা যেটা হবে এটা হচ্ছে ফ্রুক্টোজ, এটাকে আমরা ফ্রুক্টোজ বলতেছি। তুমি যখন পঞ্চম অধ্যায়ে পড়বা তখন দেখবে যে মনোস্যাকারাইড এর অংশ হচ্ছে গ্লুকোজ ফ্রুক্টোজ, অ্যাকচুয়ালি মনোস্যাকারাইড মানে হচ্ছে, এটা পরে পড়াবো না, আচ্ছা একটু দেখি, মনোস্যাকারাইড মানে হচ্ছে একটা গ্লুকোজ, মনো মানে হচ্ছে এক, অর্থাৎ একটা গ্লুকোজ থাকবে, যখন দুইটা গ্লুকোজ থাকবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ডাইস্যাকারাইড, ডাই আর হচ্ছে সুগার যেহেতু দুইটা এই জন্য আমরা সেটাকে বলছি ডাইস্যাকারাইড, ক্লিয়ার? সো এটার আলোচনা আমরা পরে আসবো। সো এখন এই যে এই ফ্রুক্টোজ, এটা হচ্ছে ফ্রুক্টোজ, এটা হচ্ছে গ্লুকোজ, একটা কিটো সুগার আর একটা হচ্ছে একটা এলডোজ সুগার, একটা হচ্ছে কিটো সুগার। এখন এটা যদি আমরা 6 কার্বন না হয়ে আমরা যদি 5 কার্বন নিয়ে চিন্তা করি তখন যেটা হবে খুব ইজি ব্যাপারটা, 5 কার্বন নিয়ে যদি চিন্তা করি, সো এই 5 কার্বন নিয়ে যদি চিন্তা করি তাহলে আমরা দুইটা পাচ্ছি, একটা হচ্ছে এলডোজ সুগার আর একটা হচ্ছে কিটো সুগার। সো এই 5 কার্বনের ক্ষেত্রে যেটা হবে তুমি 5টা কার্বন আগে দিয়ে নিবা, C5H10O5, 1, 2, 3, 4, 5, সো যদি এলডোজ সুগার করতে চাও তখন তুমি এদিকে এইচও সিএইচও ঠিক রাখবা, এদিকে তো CH2OH হবে, CH2OH, ক্লিয়ার? এদিকে হবে CH2OH, এখন যেটা করো সেটা হচ্ছে
এইচ ওএইচ দিলাম, এইচ ওএইচ, এইচ ওএইচ। এইটার যে নাম, এইটার আমরা নাম দিব হচ্ছে রাইবোজ। এটার নাম হচ্ছে রাইবোজ, খেয়াল করো। এলডোজ সুগার, অর্থাৎ এই পাঁচ কার্বন মিষ্ট এলডোজ সুগারটাকে আমরা বলতেছি রাইবোজ সুগার। আমি যদি এখন এটাকে ঠিক এইরকম ভাবে দিই, দুই তিন চার পাঁচ, তখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই জায়গায় আমরা দিতে পারি হচ্ছে ঠিক আগের মধ্যে আমরা কিটোজ সুগার লিখতে চাই, তখন হচ্ছে আমি ঠিক এরকম ভাবে দিব ও, এটাই দিব এইচ টু ও এইচ, এটাই দিব এইচ টু ও এইচ, খেয়াল করো। ইভেন এইটাকে আমরা বলবো হচ্ছে রাইবোজ, কি বলবো, রাইবোজ, রাইবোজ। একটা হচ্ছে রাইবোজ, একটা হচ্ছে রাইবোজ, একটা হচ্ছে এলডোজ সরকার, একটা হচ্ছে কিটোজ সরকার। আমি এখানে এইচ ও এইচ দিয়ে দিবা তাহলে যেটা হবে। তো এইটা অ্যাকচুয়ালি বেসিক, এই বেসিকটা আমাদের জানা থাকতে হবে। এই বেসিকটা যদি আমি জানতে পারি বা এই বেসিকটা যখন আমি অর্জন করতে পারবো, তখন আমি যেটাতে চলে যেতে পারবো সেটা হচ্ছে আমাদের কেলভিন সাইকেল। এই কেলভিন সাইকেলের